এগুলির উপর কোনো কোনো জায়গায়
করোনা আরোপ করে সাধারণ মানুষের উপর যুদ্ধ ঘোষণা করে সেখানে মানুষের উপর ভয়ঙ্কর ধরনের বোঝা চাপানোর চেষ্টা করে। এতে মানুষের যে খুব বিক্ষোভ আপনারা দেখছেন, আপনি চাষস্থল থেকে আরম্ভ করে বাসে গাড়িতে ব্যবসা বাণিজ্য মানে মানে আপনি যেখানেই যান দেখবেন এই সরকারের প্রতি প্রত্যেক মানুষেরই মানে সেরকম মানে খুব টানাভাব বেড়ে উঠছে। কাজে এই জায়গার থেকে তারা একদিকে বিভিন্ন ধরনের রাজনীতি ষড়যন্ত্র করে এডিসিকে দুর্বল করা, তেমনি এই রাজ্যে গণতন্ত্রটাকে সেখানে চুরমার করে দেওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টারই অঙ্গ হিসাবে এগুলি করা হচ্ছে বলেই আমাদের মনে হয়। দেখেছি গোটা দেশের মধ্যে বিজেপি আপনার কি বলবো, এটা এক পেশি যে শাসন চালাবার যে মানে তার যে দৃষ্টিভঙ্গি, একটাই পার্টি থাকবে, একটাই কি আপনার ধর্ম থাকবে, এক দেশ এক জাতি এক ধর্ম, এই যে বাটনা, এই বাটনের প্রতিফলন আমরা দেখছি। তার জন্য গোয়াতে সেখানে বিরোধী এমএলএদের কিনে নেওয়ার চেষ্টা হচ্ছে, বাগানো হচ্ছে, মণিপুরে বাগানো হচ্ছে, মহারাষ্ট্র হচ্ছে, ত্রিপুরাতেও কীভাবে এগুলো করা যায় এটারই মানে ফলশ্রুতিতে আমরা এগুলি দেখছি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, তবে বিজেপির এই সমস্ত ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার অন্তত পক্ষে বামপন্থী বা সিপিআইএমের জনপ্রতিনিধিরা হচ্ছে না হবে না, এটা আপনারা প্রত্যক্ষ করছেন। এটা আমরা বলবো এমনিতেই আপনারা দেখছেন ওরা প্রলোভন দেখাবার চেষ্টা করছে, এডিসিকে নাকি ক্ষমতা দেওয়া হবে, এডিসিকে ডাইরেক্ট ফান্ড দেওয়া হবে, পর্যাপ্ত টাকা অভিযান দেওয়া হবে। আজকে ১৯-২০ মাস চলছে, আমাদের প্রাপ্য টাকা বাজেটে বরাদ্দ টাকা এই টাকা পর্যন্ত দিচ্ছে না, কোথায় টাকা? প্রায় ৫-৬ হাজার কোটি টাকা বিভিন্ন প্রজেক্টে পাঠানো হয়েছে, এই প্রজেক্টের টাকা একটা টাকা দেয়নি, বাজেটে বরাদ্দ টাকা দেয়নি। প্ল্যান আমাদের এডিসি বাজেট করে যে টাকাটা আমরা দিয়ে পাঠিয়েছি বাজেট, এই বাজেট থেকে টাকা দেয়নি। ফলে এডিসিকে পুঙ্গ করার যে রাজনীতি ষড়যন্ত্র করছে, অথচ ওরা বলছে এডিসিকে ধারাভাবে টাকা দেওয়ার জন্য পয়সা দেওয়ার জন্য বিজেপির হাতে সরকার তুলে দাও, এডিসিকে তুলে দাও, এডিসি একজন মেম্বার ওদের নেই। এরপরে এই সমস্ত কথা বলে আপনার এডিসি ভাঙার সেখানে খেলাই মেটে উঠেছে। এটা এই ধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এডিসি ক্ষমতা তো দেওয়া তো দূরের কথা, এডিসি ক্ষমতা সেখানে সংকুচিত করবার গভীর ষড়যন্ত্র করছে। মডেলিটি করবে, হোম করবে, তম করবে, কত লম্বা লম্বা কথা বলছে, কিন্তু সেখানে তো কোনো টাকা পয়সা দেওয়ার তো ভালোই থাকছে না। ক্ষমতা তো দূরের কথা, যে ক্ষমতা আছে এই ক্ষমতাটা পর্যন্ত সেখানে খর্ব করে রাখার চেষ্টা আমরা দেখছি। এখানে গণতন্ত্র সম্পূর্ণভাবে বিপন্ন বলা যেতে পারে। আমরা শুরু থেকে বলছিলাম আমাদের নির্বাচিত ভিলেজ কমিটি, আমাদের সাবজোনাল কমিটি, জোনাল কমিটি এগুলি কাজ করতে পারছে না। বিজেপি আইপিএফটি সেখানে জোর জবরদস্তি করে নির্বাচিত সংস্থাকে বেঁধে রেখে ওরা কাজ করবার চেষ্টা করছে। এখানে গণতন্ত্র কি এটা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করছে, আমি সেই ভাবনা থেকে দিয়েছে। এটা একবারে ও যে যারা দিয়েছে তারা মানে কি এটা মানে এই ষড়যন্ত্রের শিকার হবে এই বার্তা থেকে নয়, ঠিক আছে, বিজেপির সহকর্মী ওরা যদি বিশ্বাস করতেই হয়, কিন্তু উনি যে বিশ্বাসঘাতকতা করেছেন এটা হচ্ছে কথা। আপনার যে এক্সিস্টিং কাউন্সিল যে কমিটি সেটা কি টিকবে, কনফিডেন্স নো কনফিডেন্স মোশন পাস করতে পারবে? আপনাদের দলের রাজ্য সম্পাদক বলেছেন টাকার প্রলোভন দেওয়া হয়েছে, আপনাদের এই জায়গায় যারা রয়েছেন তারা কি তার স্বীকার কিনা?
না এটা টাকা সরাসরি উনি সরাসরি না এই তো বললাম তো বললাম তো বেতন ভাতা দেওয়ার জন্য ওই নেওয়া হয়েছে আবার এটাও ঠিক কোথাও কোথাও কাউকে কাউকে বলেছে টাকা দেওয়ার কথাও কাউকে কাউকে বলা হয়েছে একটা ঘটনা এটা লোকাচারের কিছু নেই এটাও বলেছে আপনারা দল ছেড়ে আসুন আমরা টাকা পয়সা দেব এটাও বলেছে তারপরে সময় যদি কিছু বিষয় থাকে নিশ্চিত দেখা যাবে এখনো আমরা কপিটু অনারেবল গভর্নরকে দেবো আচ্ছা আছেন আমাদের সঞ্জীব মারা নমিনি মেম্বার এডিশন মেম্বার এরপরে খগেন্দ্র রিয়া ওনারা দুজন অসুস্থ আছেন তারপর আশা নাই যেটা এই খর নাই বলে যেতে পারে প্রতিরম ত্রিপুরা সেটা আশা প্রশ্নে আশা নাই তারপরে বামফ্রন্টের শরীর তাদের সাথে যোগাযোগ হয়েছে ওনারা ওনাদের মতো করে কথা বলবেন ওনারা ওনাদের মতো করে আস্থা জ্ঞাপন করবেন এও হচ্ছে বিষয় আমাদের প্লেসমেন্টের কাজ শুরু করছি তারা দেখতে পাচ্ছেন আমাদের এডিসি মেম্বার সিপিএম এ যারা এডিসি মেম্বার তারা সবাই উপস্থিত আছেন দুজন ওনারা অসুস্থতার জন্য আসতে পারে নাই বাকি সবাই এসছেন আর একজন আসতে পারে নাই তিনি টোটাল যে ঘটনার সাথে যিনি যুক্ত ওনাকে বাদ দিয়ে পরে আমাদের সমস্ত সিপিএম এর মেম্বাররা উপস্থিত আছে এবং তাদেরকে টোটাল সেখানে মিথ্যা বা বিভিন্ন ধরনের ধর্ষণে এটাকে পরিণত করে যেখানটায় অনেকটা বলে যেতে পারে মানে সেখানে যাদের সয় নেই তাদের সয় আছে বলে যেটা জমা দেওয়া হলো এতে বামফ্রন্টে 14 জন বিজেপি 1 জন মোট 15 জন তাদের মধ্যে অনেকেই সই করে নাই এবং যারা সই করেছে তাদেরকেও নো কনফিডেন্স মোশনের জন্য সই নেওয়া হয়নি সই নেওয়া হয়েছে বেতন ভাতা ইত্যাদি বৃদ্ধি করার জন্য যে তাদের মধ্যে যিনি সই করেছেন বা সই দেয় নাই কিন্তু সই করেছে বলে তাকে যার নাম রাখা হয়েছে তাদের মধ্যে আছেন এখন শুরুতেই 27 আমাদের অনারেবল অফিসিং মেম্বার উনি ওনার অভিজ্ঞতার কথা বলবেন মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বন্ধুরা এসেছেন সত্যের ঘটনাকে উদ্ঘাটন করার জন্য সাহায্য করবে এটুকু অনুরোধ করবে আসলে যে গতকালকে আমরা বিভিন্ন পত্রিকা বা টিভির মাধ্যমে যে ঘটনাগুলো আমরা দেখছি এর মধ্যে 15 জনের কথা উল্লেখ আছে এই 15 জনের মধ্যে আমরা 13 জন 2 জনকে বাদ দিলে পরে আসলে ঘটনাটা এইভাবে উনি দেখার জন্য চেষ্টা করতে ঠিক এটা এরকম না দু একজন কাউন্সিল মিটিং হওয়ার আগে কিছু মেম্বারদেরকে প্রলোভন এডিসি মেম্বারদের কিছু বেতন ভাতা বৃদ্ধি করার জন্য এই সইটা সংগ্রহ করা হয়েছে উপরে কিছু লেখা নেই আমার ব্যাপারে যেটা সত্যি সত্যি আমি সই করি না যারা এই চক্রান্তের জন্য চক্রান্ত করি তাকে আমি তীব্র প্রতিবাদ করি এবং নিন্দা জানাই সাথে আজকে আমাদের যে 15 জনের কথা এর মধ্যে আমরা 13 জন সকলে উপস্থিত থেকে এই চক্রান্তকারী যারা বিজেপি করে বিভিন্ন সময় আমাদেরকে খেত হুমকি ইত্যাদি ছিল এর মধ্যে এইবারে এইভাবে চক্রান্ত করে
আমাদের পার্টি সিপিএম পার্টিকে হেয় প্রতিপূর্ণ করার একটা চক্রান্ত, এর জন্য আমরা সকলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাবো। দেবাসন খাকা হামতে হাম ভাইয়া ফর মিয়া 21 তারিখ বিজেপি নি গভীর রাজনীতি ষড়যন্ত্র শিকার হঙ্গই সিনি এডিসি মেম্বার খরচা পতিরাম ত্রিপুরা ব সহ সিনি থানায় বিধানসভা নির্বাচনের আগে সিনি পার্টির থেকে চারিত্রিক মানে অধপতনের বাগে জানা পার্টিতে বরিশের খাইকা জয়কিশোর জমাতিয়া এবং সিনি রাজ্য নির্মাণগানা মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী এবং ও জায়গা দুজন কর্মচারী তঙ্গ শিবানন্দ দেববর্মা আইসিটি ডিপার্টমেন্টের চাকরি খাইও, তাই খরচা মাস্টার চাকরি খাইও, আকা বিকাশ চাকমা বড় ষড়যন্ত্র খাইয়ে ও জায়গা কিছু এডিসি মেম্বার নিয়ে ছয় জাল খাইয়ে কেন কেন বেতন বাতা নিয়ে ছয় রেডি নেই ছয় নাওয় মিয়া কাউন্সিল সেক্রেটারি এবং মানগানাং রাজ্য প্রতিনিধি এবং অনারেবল চেয়ারম্যান ইথিনি পুরা কপির হয়ে কেসে নো কনফিডেন্স মশন টঙ্কা এডিসি নীতি ব্যক্তি অবনতই আসেন তিনি ও জায়গা প্রোগ্রাম চালাইকা সিনি যে 30 জনা যে মেম্বার টঙ্কান বিসঙ্গ তিনি ও জায়গাও 23 জন উপস্থিত টঙ্কা, তাই সিপিএম তাই দুজনা মেম্বার সঞ্জীব মারাক এবং খগেন্দ্র রিয়াং বরক সরি হাঙ্গিয়া সা খাঙ্গিনে বাকে বরক খাইমালিয়া, তাই বামফুনি যারা মেম্বার তঙ্গাই আর এস পি ফরট ব্লক এবং সিপিআই বরফ বাই যোগাযোগ সংখ্যা বরফ সম্পূর্ণভাবে চীনা কাউন্সিলের প্রতি কর্মী সমর্থন তঙ্গ আসলে তাবং নুকজা খা 30 জন বিশেষ 28 জন বামফ্রন্ট নিয়ে এই কাউন্সিলের সমর্থন খাইও, তাই দুজনা অতিরাম ত্রিপুরা এবং জয়কিশোর চমাতিয়া বড় দুজনা বাদে তাদের ব্যবহার বামফ্রন্ট সমর্থন খাইয়ে কাউন্সিল আসলে তাম নির্বাচনী হব খাই মানে বড় নির্বাচনী ফলাফল নিয়ে পড়ে ন বড় এডিসি মেম্বার খরচা পানি সরকারি বিজেপি নিয়ে 30 জন বিশেষ 30 জন সিপিএম বামফ্রন্ট মেম্বার একজন সিপিএম থেকে বহিষ্কৃত নাই জয়কিশোর জমাতিয়া বিজেপি থাকা, কিন্তু অথচ বিজেপি মানগানা মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী এবং দুজন কর্মচারী সহ প্রতিরাম ত্রিপুরা সহ বড় গভীর রাজনীতি ষড়যন্ত্র খাইয়ে ও জায়গায় এডিসি দখল খাইয়ে নি, অথচ এডিসি এলাকা তিনিতম অবস্থা সামন করে চাতাই করে রোজগার করে নিজে নিয়ে মানে তাম নাই যাহান নিচাইতে সবচেয়ে হামজাক মানে বৈশানো পর্যন্ত ফালি চানাই নিলাম রাগা সামঙ্গ ঠিক মতো পেমেন্ট গিয়া বড় নিয়ে একেবারে তাম নাই ভয়ঙ্কর অবস্থা ও জায়গা বাস ওই বাহিক এডিসি এলাকার উন্নয়ন খাইমান বড় নিয়ে চাতাই সামনে ব্যবস্থা খাইমান এডিসি নিয়ে তাম নাই যে রাম কৃষ্ণ মানে আগে যেখানে 800-900 কোটি টাকা ডেভেলপমেন্ট বাকি মানব থানে 2018-117 কোটি তাকলে তাও পর্যন্ত 115 কোটি প্রায় 5-6 হাজার কোটি টাকা আনি পর বিভিন্ন প্রজেক্টে রাঙ প্রজেক্ট পাঠ মানে 1 টাকা রাং রিয়া কাজে রামকুশা রিয়া এডিসি এলাকার উন্নয়ন সম্পূর্ণ বন্ধ এরকম অবস্থা অভ্যাস হয় তাব বড় তাম নাই এডিসি তাব যে প্রশাসন ততটা সেই প্রথমে চেষ্টা অথচ গণতন্ত্র নিয়ে বালাই তিনি করে নির্বাচিত বিলেজ কমিটি নির্বাচিত তাম নাই এক্সিকিউটিভ কমিটি এডিসি মেম্বার এডিসি এলাকার সীমাবদ্ধ ক্ষমতা সিংহ যে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম অন্যতম এই কাজকর্ম পর্যন্ত খানাজ চেরিয়া বড় তিনি গণতন্ত্র কক্ষ হয়ে জোর জবরদস্তিকে এডিসি তক খানি এমন মানে আসলে অবনতিব সমর্থন খাইয়া সমর্থন খাই নেবেন তিনি সিয়াং ও জায়গা 30 জন আছে 28 জন মেম্বার বামফ্রন্টের পক্ষে নির্বাচন আঘাত কাজে এই বড় তিনি আইপিএফটি বিজেপি নিয়ে যে সমস্ত রাজনীতি ষড়যন্ত্র বিশেষ খাইয়ে বিজেপি নিয়ে যে রাজনীতি ষড়যন্ত্র অব কোন মতেই শুনাইয়া এবং বড় যেটা খাইত মানে অব অন্যায় এবং সংবাদ ঘটনা নিয়ে তীব্র নিন্দা